সব রকম রান্নার ভিডিও পেতে মিমি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজকে আমি বানাবো মাছের চপ। মাছের চপ বানানোর জন্য আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা আলু। আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা চেরা। এখানে নিয়েছি রসুন কুচানো আর আদা বাটা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পরে জল দিয়ে গুলে নেব। আর এখানে নিয়েছি মুড়ি গুঁড়ো, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও বানাতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো। তো প্রথমে আমি নিয়েছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ। প্রথমে আমি মাছ দুটোকে সেদ্ধ করে নেব। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলে একটু লবণ দিয়ে দেব প্রথমে, তারপরে জলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। মাছ দুটো আমি দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো সেদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছটা ঠান্ডা হয়ে গেলে তখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার চপটা বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সর্ষের তেল দিলাম, পরে যখন আমি চপগুলো ভাজবো ওটা সাদা তেলে ভাজবো। প্রথমে আমি তেলে রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি। জাস্ট হালকা নাড়াচাড়া করেই এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করবো না। এবার আমি দিয়ে দেব আদা বাটাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা চেরা। টমেটোটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম। জাস্ট একটু সামান্য জল দিলাম মশলাগুলো কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা রেডি হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। আলুটা আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। গ্যাসটাও আমি অফ করে দিয়েছি, এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চপের শেপটা বানিয়ে নিয়ে চপটা ভেজে নেব। ফুডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চপগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। চপগুলোর শেপ দিয়ে দিয়েছি, আর আমি গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এবার আমি হিটটা কমিয়ে দেব, দিয়ে তারপরে এক এক করে চপগুলো দেব। কর্নফ্লাওয়ারে দিয়ে দিচ্ছি, এবার আমি মুড়িগুলোটাই দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারের বদলে ডিমও ইউজ করা যেত, কিন্তু আমি ডিম ইউজ করিনি, কারণ আমাদের বাড়িতে ডিমের সবাই ডিম খায় না, ওই জন্য। আর একটা কোটিং বানিয়ে নেব, তার জন্য আবার কর্নফ্লাওয়ারে দিচ্ছি। কর্নফ্লাওয়ার
জারে দিয়ে এবার আমি মুড়িগুলোতে দিয়ে দিচ্ছি। ভালো করে কোট করে নিচ্ছি। কোটিংটা করে নেওয়ার পর যেগুলো গায়ে লেগেছিল সেগুলো ঝরিয়ে আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিয়ে ডাবল কোটিং করে নিচ্ছি। আমি দুটো দুটো করে ভাজবো। প্রথমে এই দুটো তেলে দিয়ে দিলাম। সবগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার মাছের চপ। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এটুকুই, পরে আবার আসবো অন্য একদিন অন্য কোনো এক রেসিপি।